আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি ফাতেমা আমার আজকের ভিডিওটা শুরু করছি। আজকে কিছু ফজেন ইফতারের আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফজেন ইফতার তৈরি করার জন্য আজকে আমি এখানে 4 কেজি পরিমাণের চিকেন নিয়েছি, তো সেটা হচ্ছে বুকের অংশটুকু। তারপরে আমি এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে এরপরে নিয়েছি। আসলে অনেক কাজ, তাই দেখালাম না, মুখে বলে দিলাম, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো এই চিকেনগুলো দিয়ে এখন আমি রান্না করে নিব চিকেনগুলো। তো এই চিকেনগুলো দিয়েই আমি ফজেন ইফতার তৈরি করব। তো আশা করি আমার সাথে থাকবেন, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। তারপরে 1 কাপ পরিমাণে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এখন এই পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে ভেজে নেব। তার আগে আমি কিন্তু এখানে দিয়ে নিচ্ছি দারুচিনি। এখানে 2টা দারুচিনি আমি ভেঙে ছোটো ছোটো টুকরা করে দিয়েছি। এখানে 5টা এলাচের গোটা আমি মুখটা ফেটে দিয়েছি। 5টা লবঙ্গ আমি দিয়ে নিলাম। এই উপাদান দিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টা ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরা করে দিয়ে নিলাম। এরপরে এখানে আমি দিব রসুনের পেস্ট। এখানে রসুনের পেস্ট কিন্তু 1 চামচের চেয়ে একটু কিন্তু বেশিই রয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপরে আমি 4 চামচের 1 চামচ আদার পেস্ট দিয়ে নিলাম। আমি কিন্তু সবগুলো মশলা একসাথেই দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলো উপাদান দিয়ে এখন আমি এই মিশ্রণটা একটু ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নিলে আদা রসুনের গন্ধটা আসবে না, তাই আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেল। যখন এই পর্যায়ে আসবে, তখন যে আমি চিকেনগুলো এই যে পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেই চিকেনগুলো এখানে দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ চিকেনটাই আমি দিয়ে নিব। আমি এই চিকেনগুলো দিয়ে আজকে 2টা ফজেন ইফতার আপনাদের তৈরি করে দেখাবো। যেই ইফতারগুলো আপনারা ইচ্ছে করলে রমজানের আগে তৈরি করে পুরো মাস জুড়েই খেতে পারেন, তবে আমি 15 দিনের জন্য তৈরি করছি। আর শুধু যে ইফতারের মানে ইফতারের জন্যই তৈরি করবেন তা কিন্তু না, বছরের সারা মাসে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে এবং বিকেলের নাস্তার জন্য এরকম নাস্তা তৈরি করে রাখতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। এরপরে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে নিলাম খুব সামান্য পরিমাণের। হলুদের গুঁড়া দিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণের। আমি যে এখানে জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণের, আর গরম মশলার গুঁড়া দিয়েছি খুব সামান্য পরিমাণের। সবগুলো উপাদান দিয়ে আবারও আমি চিকেনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এই তো চিকেনটা কিন্তু আমার অলরেডি হয়ে গেল। এখন এই চিকেনগুলো আমি নামিয়ে নিব। নামিয়ে চিকেনগুলো আমি যে একটা চালনির মধ্যে অর্ধেকটা চিকেন রেখে দিলাম, এই চিকেনটুকু দিয়ে আমি একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই যে হাঁড়ির মধ্যে যে চিকেনগুলো রয়েছে সেটা দিয়ে আমি আরেকটা রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য আমি চিকেনগুলো 2 ভাগে ভাগ করে নিয়েছি। হাঁড়ির মধ্যে যে চিকেনগুলো ছিল এর মধ্যে আমি গাজর কুচি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণের। তারপরে দিয়ে নিচ্ছি আমি বাঁধাকপি কুচি 1 বাটি পরিমাণের। তো আমি গাজরগুলো ভালো করে ধুয়ে তারপরে কিন্তু গ্রেটার দিয়ে কেটে নিয়েছি। ঠিক সেম করেই আমি বাঁধাকপিটাও ভালো করে আগে ধুয়ে তারপরে গ্রেটার দিয়ে কেটে তারপরে কিন্তু এখানে ইউজ করেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি এই কাজটা কীভাবে করছি। আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢাকবো না, মিডিয়াম আছে আমি এই ভাজিটাই বলতে পারি, এই ভাজিটা করে নিচ্ছি। আর এই যে এই পাশে দেখুন, যেই চিকেনটা আমি তুলে রেখেছিলাম চালনির মধ্যে, সেই চিকেনটা আমি আরেকটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি কিন্তু আগেই বলেছি আমি আজকে আপনাদের 2টা ফজেন ইফতার তৈরি করে দেখাবো। তো এর জন্য যে চিকেনগুলো আমি চালনিতে দিয়ে রেখেছিলাম, এখানে দেখেন কতগুলো তেল উঠেছে, সেই তেলটা আমি ফেলে দিলাম। এখন এই যে
আমি যে ভাজিটা করে নিয়েছি যেটা দিয়ে আমি ফোজেন ইফতার তৈরি করব, সেটাও কিন্তু আমি আবার চালের মধ্যে দিয়ে নিলাম। এখান থেকেও কিন্তু কিছু তেল বের হয়েছে, এই তেলটা অবশ্যই ফেলে দিতে হবে। এখন চলে আসলাম আমার এক নাম্বার ফোজেন ইফতারে। তো আমি রুটি এখানে বানিয়ে নিয়েছি, রুটিটা কিন্তু আমি গরম পানি দিয়ে কাই করে নিয়েছি। তারপরে যে একটা রুটি বানিয়ে নিয়েছি, এখন একটা চাকুর সাহায্যে এই রুটিটা আমি, এই যে আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে কাজটা করছি, এই রুটিটাকে এই যে চারপাশ থেকে কেটে কেটে সমান করে নিচ্ছি। আমি এখন তৈরি করব চিকেন ভেজিটেবল রোল। তো চিকেন ভেজিটেবল রোল তৈরি করার জন্য আমি একটা রুটি বানিয়ে তারপরে চারপাশে সুন্দর করে সমান করে কেটে নিলাম। আশা করি স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন। আর এর পুরুত্বটা কত হয়েছে, মানে কতটুকু হয়েছে, এটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। এভাবে আমি কিছু রুটি বানিয়ে নিলাম। রুটিগুলো যদি একসাথে তৈরি করা হয় তাহলে যখন রোলগুলোর শেপ দিব তখন আসলে আমার তাড়াতাড়ি হবে, তাই আমি কিন্তু সবগুলো রুটি বানিয়ে নিলাম। এখন আমি একটা রোলের শেপ দিয়ে দেখাচ্ছি। এই রোলটা খেতে এতটা মজার হয়, আপনারা যদি বাসায় তৈরি করেন আপনার বাচ্চারা কিন্তু সত্যি খুব পছন্দ করবে। ইফতারে যদি একটু স্বাস্থ্যসম্মত খাবার থাকে তাহলে সারা দিন রোজা রাখার পরে আমাদের কিন্তু শরীরটা একটু ভালো লাগে, তাই আমরা চেষ্টা করব এই ধরনের খাবারগুলো তৈরি করে খেতে। আর প্রতিদিনের জন্য কিন্তু প্রতিদিন এভাবে করতে আলসেমি লাগে, যার কারণে আমরা যদি এখন থেকেই ইফতারের জন্য কিছু কিছু করে ইফতার আইটেম ফ্রোজেন করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের রমজান মাসটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো থাকবে, ঠিক তেমনই আমরা কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগিতে বেশি সময় দিতে পারবো। তাই আমাদের সকলেরই উচিত ইফতারের জন্য কিছু কিছু আইটেম ফ্রোজেন করে রাখা এবং সেই সময়টুকুতে আল্লাহর ইবাদত করা, কারণ রমজান মাসটা হচ্ছে আল্লাহর ইবাদত করার মাস। এখন সেই মাসটায় যদি আমরা শুধু খাওয়ার জন্যই ব্যস্ত থাকি, মানে খাওয়া তৈরি করতেই যদি সময় পার করে দেই, তাহলে কিন্তু সেই মাসটার তাৎপর্যটা আমরা সঠিকভাবে পালন করতে পারবো না। তাই আমরা চেষ্টা করব কিছু কিছু ফোজেন ইফতার তৈরি করে রাখতে এবং সারা মাস জুড়ে আল্লাহর ইবাদত বন্দেগি করার। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রোলগুলোর শেপ দিয়ে নিচ্ছি। অলরেডি আমার একটা রোল বানানো হয়ে গিয়েছে, এখন আমি আরেকটা রোল বানিয়ে নিচ্ছি কিছুটা পুর দিয়ে সেই রুটিটার মধ্যে। তারপরে আমি কিভাবে রোলটা বানাচ্ছি আমি কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এইখানে যে এই যে রোলটা আমি মুড়িয়ে নিলাম, একটু আঠা না দিলে কিন্তু রোলটা ছুটে যাবে, তাই আমি আঠার জন্য একটু পানি দিয়ে নিলাম। অন্য কোনো কিছু দেওয়ারই দরকার নেই, শুধু নর্মাল ট্যাবের পানি এখানে একটু লাগিয়ে তারপরে যদি আপনারা এভাবে মুড়িয়ে দেন তাহলেই কিন্তু এটার ছুটে যাবে না। তো এভাবে সবগুলো রোল আমি বানিয়ে নিচ্ছি, এক এক করে সবগুলো রোল বানিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো আশা করি আমার আজকের এই প্রসেসটা আপনাদের ভালো লেগেছে। তো আমি এভাবে রোলগুলো বানিয়ে নিলাম, তারপরে ডিপ ফ্রিজে রেখে যখন এই রোলগুলো একটু শক্ত হয়ে যাবে তখন আপনি হয়তোবা কোনো বক্সে রাখতে পারেন, কিংবা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো পাত্রে রেখে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, মাস জুড়ে খেতে পারেন, কিংবা আপনি যদি চান 15 দিনের জন্য কিন্তু এভাবে ইফতার তৈরি করে খেতে পারেন। এরপরে আমি চলে আসলাম আমার আরেকটা আইটেমে। তো এটা হচ্ছে মরিচ, শুকনো মরিচ আমি ভালো করে ভেজে নিয়েছি। শুকনো মরিচটা কিন্তু রমজান মাসে আমাদের খুবই প্রয়োজন হয়, তাই প্রতিদিনের শুকনো মরিচ যদি ভেজে গুঁড়ো করতে যাই তাহলে অনেক সময় লাগে, তাই আমি রমজানের আগেই এই কাজটা করে নিই। আমি এখানে পরিমাণ মতো শুকনো মরিচ ভালো করে ভেজে নিয়েছি, তারপরে একটা পলি ব্যাগের মধ্যে নিয়ে, তারপরে কীভাবে এই কাজটা করছি আপনারা স্ক্রিনে দেখেই কিন্তু বুঝতে পারছেন। তারপরে দেখুন কত সহজে আমার এই যে মরিচগুলো গুঁড়ো হয়ে গেল। আশা করি এই প্রসেসটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন। এখন চলে আসলাম আমার আরেকটা টিপসে, বলা যায় আরেকটা টিপসে। আমি এরকম একটা মশলাদানি নিয়ে নিয়েছি, তো এই মশলাদানির মধ্যে আমি হলুদের গুঁড়া কিছু পরিমাণে নিয়ে নিচ্ছি, তারপরে যে জিরা আমি কিছুক্ষণ আগে কিন্তু স্ক্রিনে দেখিয়েছিলাম, মরিচের সাথে আমি জিরাও নিয়ে নিয়েছিলাম, তো সেই জিরাগুলো গুঁড়া করে নিয়েছি। এই জিরার সাথে আমি গরম মশলার গুঁড়া কিছু পরিমাণের দিয়ে নিব। এখানে আমি এক
টেবিল চামচ পরিমাণের গরম মশলার গুঁড়া দিয়ে জিরাটা ভালো করে মিশিয়ে তারপরে আমি যেই বক্সটা নিয়েছি মশলার বক্স সেই বক্সে রেখে দেব। তো আমি আজকে শুধুমাত্র রমজান মাসের জন্য এরকম আমি একটা বক্স ইউজ করি। তো এই বক্সের মধ্যে আমার ইফতারের সময় যেই মশলাগুলো লাগে সেই মশলাগুলো আমি এই বক্সের মধ্যে সংরক্ষণ করে রাখি। দেখা যায় যে একসাথে যদি সবগুলো মশলা রাখা হয় তাহলে যখন আমি ইফতার তৈরি করব তখন আমি কিন্তু আমার কী কী লাগছে সেটা আমি এই বক্সের মধ্যে চোখ রাখলেই সহজে পেয়ে যাব। দেখা যায় যে অনেক সময় একটা দিতে গেলে আরেকটা খুঁজে পাওয়া যায় না, তো এরকম যেন না হয় তাই আমি এরকম একটা বক্সে আমার রমজান মাসের ইফতারের সময় যেই যেই মশলাগুলো লাগবে সেই সেই মশলাগুলো এখানে সংরক্ষণ করে রাখি। তারপরে আমি এই যে রমজান মাসে কিন্তু বেকিং সোডাটা আমাদের সবারই লাগে, বেকিং সোডাটা আর হচ্ছে ফুড কালার, সেই বেকিং সোডা এবং ফুড কালারটা আমি এখানে রেখে দিব। তারপর একটা ছোট চামচ এখানে রেখে দিব আর একটা টিস্যু পেপার এখানে রেখে দিব। এই হচ্ছে আমার রমজানের ইফতারের জন্য মশলা। তো এই মশলাগুলো ছাড়া রমজানে কিন্তু ইফতার হয় না, তো আমি এই মশলাগুলো একটা আলাদা করে রেখে দিলাম। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এরপরে চলে আসলাম আমার আরেকটা টিপসে। এই যে দেখুন আমি এখানে টোস্ট বিস্কিট গুঁড়া করে নেছি। এই টোস্ট বিস্কিটের গুঁড়াটা কিন্তু আমাদের রমজান মাসে লাগে। তো এইভাবে আপনারা কিন্তু পাটায় টোস্ট বিস্কিট বেটে তারপরে একটা কাচের বয়মে রেখে সারা মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আর অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে কিন্তু আর এই টোস্ট বিস্কিটের গুঁড়াটা নষ্ট হয়ে যাবে না। তো আমি কিন্তু এইভাবেই সারা মাসের জন্য মানে রমজান মাসের জন্য টোস্ট বিস্কিটের গুঁড়াটা করে রাখি। আর এই টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে আপনারা আলুর চপ তৈরি করতে পারবেন, ডিম চপ তৈরি করতে পারবেন, তারপরে হচ্ছে চিকেন চপ তৈরি করতে পারবেন, ভেজিটেবল চিকেন চপ তৈরি করতে পারবেন। তাই এই টোস্ট বিস্কিটের গুঁড়াটা কিন্তু আমাদের খুবই উপকারে আসবে। তো আমি একটা কাচের জারে নিয়ে টোস্ট বিস্কিটের গুঁড়াটা ভালো করে মুখটা আটকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপরে যদি আমার শেষ হয়ে যায় আবার আমি তৈরি করে নেব। আশা করি এই টিপসটা আপনাদের ভালো লেগেছে। এরপরে চলে আসলাম সোলা বুট। রমজান মাসে সোলা বুট না হলে কিন্তু চলেই না। আর এই বুটগুলো প্রতিদিন ভিজিয়ে তারপরে আবার সিদ্ধ করে নেওয়াটা কিন্তু অনেক ঝামেলা মনে হয়, তাই আমরা যদি একদিন ভিজিয়ে এক সপ্তাহের জন্য ফ্রোজেন করে রাখতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না। অনেক সময় দেখা যায় যে এই বুটগুলো আমরা ভিজাতে ভুলে যাই, তাই একসাথে যদি এক সপ্তাহের বুটগুলো ভিজিয়ে ফ্রোজেন করে রাখা হয় তাহলে কিন্তু আর টেনশনও হয় না। তো এভাবে একটা আমি বয়মের মধ্যে ভরে তারপরে আমি এখন এগুলা ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা ইচ্ছে করলে মাস জুড়েও কিন্তু এই বুটগুলো এভাবে সিদ্ধ করে রেখে পুরো রমজান মাস খেয়ে নিতে পারেন। তারপরে চলে আসলাম আমার আরেকটা রেসিপিতে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কিন্তু আগেই চিকেনগুলো উঠিয়ে রেখেছিলাম, ভেজে আপনারা দেখেছেন। আর এখানে আমি কলা আর হলো নিয়েছি গাজর। তো এটা হচ্ছে কাঁচকলা আর গাজর আমি একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এই যে এই কাঁচকলা আর গাজরটা এভাবে চটকিয়ে নিয়েছি। এখন এই কাঁচকলা আর গাজর আর সাথে থাকবে চিকেন। আর এই প্লেটটার মধ্যে আমি নিয়ে নিলাম তিনটা শুকনা মরিচ আর একটা বড় পেঁয়াজ আমি একটু ভেজে নিয়েছি, পরিমাণ মতো চাট মশলা আর পরিমাণ মতো লবণ নিয়েছি। এখন আমি মরিচটা ভালো করে ভেঙে নিচ্ছি। তারপরে এক এক করে সবগুলো উপাদান আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি এখন তৈরি করব চিকেন ভেজিটেবল কাবাবও বলতে পারেন, কেউ কাটলেটও বলে, তো যেটাই বলুক না কেন খুব মজা হয় এই কাবাবটা। আমার বাসায় বাচ্চারা এটাকে কাবাবই বলে। তো আমি এখন এখানে চিকেনগুলো যে আমি ভেজে নিয়েছিলাম সকল মশলা দিয়ে সেই চিকেনগুলো এখানে দিয়ে নিচ্ছি। চিকেনটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি, আশা করি স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন।
এরপরে আমি যে কলা আর গাজরটা ছেটকে নিয়েছিলাম সেই কলা আর গাজরটা এখানে দিয়ে নেছি। তারপরে ভালো করে সকল উপাদান আমি মেখে দিচ্ছি, আপনারা কিন্তু স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এরপরে হাতে আমি একটু সরিষার তেল মেখে নিয়েছি, তারপরে এখান থেকে অল্প অল্প করে নিয়ে কাবাবের একটা শেপ দিয়ে নিব। এই যে দেখুন আমি কতটুকু পরিমাণে নিয়েছি, অনেক কাজ আছে যে বলে বোঝানো যায় না, সেটা দেখেই বুঝে নিতে হয়। আশা করি আমি এই কাজটা কীভাবে করছি আপনারা দেখেই বুঝে নিচ্ছেন। তো এইভাবে আমি সবগুলো কাবাবের শেপ দিয়ে নিব। তারপরে আমি এই যে টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে এভাবে গড়িয়ে নিব, সবগুলো আমি একই প্রসেসে করে নিব। এই যে আমার কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে কাবাবগুলো এভাবে গড়ানো হয়ে যাচ্ছে, তো অনেকগুলো কাবাবই হয়েছে। এই কাবাবগুলো আমি ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নিব। এই যে আমি কাবাবগুলো ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নিয়েছি, তারপরে এটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো সারা মাসের জন্য। তো আমি হচ্ছে 15 দিনের জন্য ইফতার তৈরি করে নিলাম, তো আপনার ইচ্ছে করলে সারা মাসের জন্য তৈরি করে নিতে পারেন। এটা যে আমরা শুধু ইফতারে খেতে পারি সেটা কিন্তু না, আমরা কিন্তু সারা বছর বাচ্চাদের টিফিনে সকালের নাস্তায় কিন্তু আমরা এরকম একটা স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারি। সো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।